সালাম আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর নতুন একটি সেটিংস দেখাবো এবং ইমোর নতুন একটি আপডেট দেখাবো, যেটা আপনি আপডেট বললেই চলে। সো এটা হয়তো আপনি কখনো দেখেন নাই। আমি রিকোয়েস্ট করব, আপনার যদি সময় থাকে, আপনার হাতে যদি সময় থাকে, তাহলে রিকোয়েস্ট করব এই সেটিং সম্পর্কে জেনে রাখার। আর আপনার যদি সেই সেটিং সম্পর্কে জানতে ইচ্ছা না হয়, তাহলে আপনি ভিডিওটি এড়িয়ে যেতে পারবেন। আর অবশ্যই রিকোয়েস্ট করব, আপনি যদি ফ্রি সময় থাকেন, ফ্রি টাইম থাকে, তাহলে আপনি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এইরকম পরবর্তী আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো গাইজ, প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। আপনার যদি কুটিনাটি শিখতে ইচ্ছা হয়, তাহলে এই ভিডিওটি দেখুন। সো এখানে আপনারা ইমো অ্যাপসটি ওপেন করার পর এই যে এখানে প্রোফাইল আইকন একটা টাচ করে দিবেন, প্রোফাইল আইকনে টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো গাইস, রাইট নাও এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পারতেছেন, সেটিংস, এটাতে একটা টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়। সো জাস্ট আপনি উপর একদম উপরে একটা নোটিফিকেশন দেখতে পারছেন, এই নোটিফিকেশন একটা টাচ করে দিবেন। আমি আবার বলতেছি, এটা জাস্ট একটা সিম্পল সেটিংস, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কুটিনাটি কিছু শিখার অভ্যাস থাকে, তাহলে ভিডিওটি দেখুন। সো এখানে আপনি একদম ফার্স্টে দেখতে পারতেছেন, মিসড ইমো কলস, টার্ন অন নোটিফিকেশন টু অ্যাভয়েড মিসিং কলস ফ্রম ফ্রেন্ড। এটা বলতে চাচ্ছে, মানে আপনি যদি আপনি চান কি, মানে কোনো মিসড হয়ে যাও কল, মানে যেটা আপনার কল রিসিভ করতে পারেন নাই, এইরকম কল আপনাকে পরবর্তী মনে করিয়ে দেবে। আপনি কি চান আপনার কল মানে এড়িয়ে গেছেন, কোনো একটা কল আপনি রিসিভ করতে পারেন না, সেটা আপনার আর মনে নাই, তা আপনি যদি এই টার্ন অনেক ক্লিক করেন, তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আপনি কয়টা কল মিস করছেন, অর্থাৎ আপনার কিছু কল মিস হয়ে গেছে, আপনি রিসিভ করতে পারেন নাই, এইরকম একটা নোটিফিকেশন আপনাদেরকে অলরেডি পাঠিয়ে দেবে। আপনি যদি টার্ন অনেক ক্লিক করে এই নোটিফিকেশন বারটি অন করে দেন, গাইস ওই টার্ন অনে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এনেবল নোটিফিকেশন নামে একটি অপশন আছে, পাশে একটা সেট নামে একটা অপশন আছে, জাস্ট সেট একটা টাচ করে দিবেন। সেটে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো উপরে দেখতে পারতেছেন অ্যালাউ নোটিফিকেশন, এটাতে টাচ করে আপনি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন, এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো আর একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এটা আপনি দেখতে পারতেছেন সেট নামে আরেকটা লেখা আছে, আপনি জাস্ট সেট একটা টাচ করে দিবেন। সেটা টাচ করে দেওয়ার পর এখানে ইমো অ্যাপসটি অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ হয়ে গেছে। সো এটার কাজ হচ্ছে মূলত এটাই যে আপনি এই যে কোন ফোনটি ইউজ করতেছেন সেটাও দেখতে পারতেছেন এখানে, এবং আপনার যে মোবাইল সেটা এখানে সিলেক্ট করে দিবেন, দেন সিস্টেমে ট্রান্স করে অ্যান্ড্রয়েড ডিফল্ট করে দিবেন, তারপর টিক মার্কেটটা ট্রান্স করে দিবেন। টাচ করে দেবো, সাকসেস হয়ে গেছে। সো জাস্ট আপনি এখান থেকে বাহির হয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা জানতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।